ঝড়ের মাস বৈশাখ, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খরেও ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তাঁর জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্বর্ণালীকে। সৌরভদাকে একটু আহ্বান জানাচ্ছি স্বর্ণালীকে বরণ করে নেওয়ার জন্যে।